তারপরে আড়াই থেকে পাঁচ বছর পর্যন্ত এই সময়টা একটা সন্তান পিতা মাতাকে অনুকরণ করে। আমি এবং আপনি বাংলা বলতে পারতেছি, কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের শেখায়নি, পিতামাতার দেখে নিজের অজান্তে শুধু অনুকরণ করে আমি এবং আপনি বাংলা শিখেছি। ঠিক প্রত্যেক সন্তান এভাবে পিতামাতার অনুকরণ করে। এমন সন্তান যার পিতা তাকে কোনোদিন মসজিদেই নিয়ে যায় না, এমন সন্তান যার মা কোনোদিন নামাজি পড়ে না, সে সন্তান কি ভবিষ্যতে নামাজি হবে? অসম্ভব, কল্পনা করা যায় না। এমন সন্তান যে সন্তানকে তার মা তার কান্না বন্ধ করায় গানের আওয়াজ দিয়ে, সে সন্তান যদি ভবিষ্যতে লুচ্চা বাটপার না হয় তো কে হবে? এই জিনিসগুলো পিতামাতাকে ভাবতে হবে, এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব। পিতামাতা পাঁচ বছর পর্যন্ত যখন একজন সন্তানকে সত্যিকার আদর্শ দিয়ে, সত্যিকার দিন দিয়ে জামিয়া সালাফিয়া বা মদিনা বিশ্ববিদ্যালয় বা দেশের যে কোনো প্রতিষ্ঠানে পাঠাবে, তখন সে সন্তান একদিন আলেম হবে ইনশাআল্লাহ। পিতামাতার আরও একটা জরুরি জিম্মেদারি, সেটা কি? সেটা হচ্ছে যে পিতামাতা জোরপূর্বক সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়, কিন্তু সন্তান আলেম হতে চায় না। সন্তানের ভিতরে কোনোদিন পিতামাতা এই আগ্রহ জাগায়নি যে তোমাকে আলেম হতে হবে বাবা। কেন জানেন? সন্তানের মডেল হচ্ছে অন্য কেউ। সন্তান টিভিতে যাকে দেখে তার মতো হতে চায়, সন্তান যার খেলা দেখে তার মতো হতে চায়, যে আমি অমুক প্লেয়ারের মতো হব, সন্তান যার ছবি দেখে তার মতো হতে চায়। তার মডেল অন্য কেউ। আপনি তার সামনে এমন কোনো মডেল ধরিয়ে দিতে পারেননি যে মডেলের অনুসরণে সে একদিন আলেম হতে চাইবে, এটা আপনার ব্যর্থতা। আপনাকে ধরিয়ে দিতে হবে তার সামনে মডেল, বাবা এই তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এই তো শেখ নাসিরুদ্দিন আলবানী, এই তো আহমদ বিন হাম্বাল, এই তো ইমাম বুখারী, তাদের জীবনী তাকে পড়তে দিতে হবে। যখন আপনি বাচ্চাকে নিয়ে ঘুমান, তখন তার সামনে আগডুম বাগডুম গল্প না করে নবীদের কাহিনী, ইমামদের কাহিনী তার সামনে শোনাতে হবে, যাতে তার ওই সুপ্ত হৃদয়ে আলেম হওয়ার বাসনা জাগ্রত হয়, যাতে সে একজন আলেমকে মডেল হিসেবে গ্রহণ করে যে আমাকে তার মতো হতে হবে। তাহলে আপনি সহজে আপনার সন্তানকে আলেম বানাতে পারবেন, অন্যথায় শুধু জোর করে আলেম বানানো কঠিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ দিকে এসে পৌঁছেছি। শেষ দিকে আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয় কি, এই বিষয়ে দুটি কথা বলে বক্তব্যের রীতি টানব ইনশাআল্লাহ। আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা আলিয়া, কওমি, হাফেজি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলতেছি। আলিয়া মানে সরকার নিয়ন্ত্রিত দাখিল আলিম ফাজিল কামিল, এটাকে বলা হয় আলিয়া সরকারি বোর্ডের অধীনে। আর একটা কওমি, যারা কিছুদিন আগে দাওরায়ে হাদিসের সার্টিফিকেট পেল। আমাদের দেশের যে বড় বড় আহলে হাদিস মাদ্রাসাগুলো আছে, যাত্রাবাড়ি বলেন, পাঁচরখি বলেন, মিরপুর বলেন, আরও যেগুলো, বা জামিয়া সালাফিয়া বলেন, এই প্রতিষ্ঠানগুলো মোটামুটি ধরা যায় কওমি, কিন্তু তাদের সিলেবাসে নয়, হানাফিদের সিলেবাসে নয়, আহলে হাদিসদের সিলেবাসে। কওমি মানে দেশ ও জাতির টাকায় যে প্রতিষ্ঠান চলে, সরকারের কোনো অনুদান গ্রহণ করে না, সিলেবাসও নিজের, পড়ায়ও নিজে, খরচও বহন করে নিজে, এমন প্রতিষ্ঠানকে বলে কওমি। এখন সমস্যা হচ্ছে দুটো সমস্যা। এক নম্বর সমস্যা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো আহলে হাদিসদের আছে, আমাদের পিতামাতারা কি মনে করে যে বাপরে বাপ, পিস ইন্টারন্যাশনাল স্কুল, ওখানে এত টাকা দিয়ে ভর্তি করালে খুব ভালো আলেম হবে, বা অমুক ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে এত টাকা দিয়ে মাসে হাজার হাজার টাকা নিচ্ছে, সেখানে ভালো আলেম হবে। আপনি কি জানেন ডাক্তার জাকির নায়েকের ছেলে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে পড়ে? তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে শুধু আরবি বলতে পারলে, শুধু ইংরেজি বলতে পারলে, শুধু বাংলা বলতে পারলে কেউ আলেম হয় না। এই জিনিসটা আমাদের অভিভাবকেরা জানে না যে শুধু আরবি বলতে পারার নাম আলেম হওয়া নয়, শুধু ইংরেজি বলতে পারার নাম আলেম হওয়া নয়, বরং এমন ছেলে যে আরবি বলতে পারে, ইংরেজি বলতে পারে, বাংলা বলতে পারে, সে আলেমের আইনও হয়নি। আলেম হওয়ার জন্য তাকে যে জবর পেশ ছাড়া আরবি পড়তে পারতে হবে, বুঝতে পারতে হবে, যেটা শিখতে কমসে কম দশ বছর সময় লাগবে একটা মেধাবী ছাত্রের। দুই, দ্বিতীয় ধাপ হচ্ছে তাকে উসুলে হাদিস, উসুলে ফিক, উসুলে তাফসির, বালাগাত, মান্তিক, ইলমে শরীয়ার যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, এই শাখা প্রশাখার জ্ঞানগুলো হাসিল করতে হবে, যেগুলো বড় উচ্চশিক্ষিত আলেমের অধীনে না থাকা ছাড়া, অধীনে না পড়া ছাড়া সম্ভব নয়। এই জিনিসগুলো আমাদের অভিভাবকেরা বুঝে না।
তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা ছাত্র আলেম তখনই হতে পারবে যখন সে আরবিও বলতে পারে, বাংলাও বলতে পারে, ইংরেজি বলতে পারে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? জের জবর পেশ ছাড়া আরবি বুঝতে পারে এবং আরবি অনুবাদ করতে পারে। তৃতীয় ধাপ কি? উসুলে হাদিস, উসুলে ফিকহ, উসুলে তাফসির, বালাগাত, মান্তেকের উপর তার ব্যাপক দখল রয়েছে। তখন সে এবার আলেম বলে গণ্য হবে। আর এই রকম আলেম তৈরি করার স্বপ্নই হচ্ছে জামিয়া সালাফিয়ার। জামিয়া সালাফিয়া তার স্বপ্নে কতদূর সফল বা কতদূর সফল হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু আমরা বিশ্বাস করি যে একদিন আসবে ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া পৃথিবীর বুকে মারকাজুল উলুম, জ্ঞানের কেন্দ্র বলে বিবেচিত হবে ইনশাআল্লাহ। আমরা যখন মাঝে মাঝে বাসায় বসি, গল্প করি, পরিকল্পনা করি, আমি থাকি, আব্দুর রহমান তো আজকে নাই, আব্দুর রহমান আছে ভারতের আহলে হাদিসদের সবচেয়ে যেটা বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারস, যেই জামিয়া সালাফিয়ার কারণে এটার নাম জামিয়া সালাফিয়া রাখা হয়েছে, সেই জামিয়া সালাফে আব্দুর রহমান এবার দাওরা শেষ করতেছে। আব্দুরহিম আছে মিশরের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং মুসলিমদের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় আজহার বিশ্ববিদ্যালয়। আর আমারও হালকা অভিজ্ঞতা আছে দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিস পড়ার। এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে অনার্স শেষ করে মাস্টার্সে পড়ার। তো আমরা মাঝে মাঝে যখন পরিকল্পনা করি তখন ভাবি যে এই সব বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাগুলোকে জমা করে, পৃথিবীর এই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাগুলোকে জমা করে আগামী 5-10-15 বছরের মধ্যে এই জামিয়া সালাফিয়াকে পৃথিবীর একটা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মাঝে মাঝে কষ্ট হয় কি জানেন, যখন মদিনায় পড়ি তখন কষ্ট হয়, খুব কষ্ট হয়। কি কষ্ট হয়? এক নম্বর কষ্ট হচ্ছে যে বই দেখি প্রথম ছাপা হয়েছে, আল জারহ ওয়া তাদিল ইবনে আবি হাতিম, আপনারা বুঝবেন না এগুলো জারহ তাদিলের বড় বই, তাকরিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব, তাহজিবুল কামাল, মিজানুল ইতেদাল, লিসানুল মিজান, প্রথম কোথায় ছাপা হয়েছে? প্রথম ভারতে ছাপা হয়েছে, পাকিস্তানে ছাপা হয়েছে। প্রথম কোথায় ছাপা হয়েছে? লেবাননে ছাপা হয়েছে, মিশরে ছাপা হয়েছে। এই বইটার পাণ্ডুলিপি কোথায় পাওয়া যায়? সৌদির উমুক লাইব্রেরিতে পাওয়া যায়। আফসোস হয় যে একটা বারের জন্য বাংলাদেশের নাম পাওয়া যায় না, খুব কষ্ট হয় একজন বাংলাদেশি হিসেবে। এবং যখন দেখি যে যে ঘরে আমি বসে পড়তেছি সেই ঘরে যে ঘরটা পরিষ্কার করার জন্য আসতেছে লেবার, সে আমার বাংলাদেশি ভাই। ইলমি জগতে, পৃথিবীর সামনে ইলমি জগতে বাংলাদেশের কোনো অবদান যখন চোখে পড়ে না তখন খুব কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য তো অবশ্যই, কিন্তু দ্বিতীয়ত আমি চাই যেন এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা বাংলাদেশকে মুসলিম বিশ্বের ইলমি জগতে পরিচিত করার তৌফিক দান করেন। আল্লাহ অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো বলতে চাচ্ছি না, আপনাদের নিকটে শুধু দোয়া চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাদেরকে পড়াশোনা শেষ করে ফিরে আসার তৌফিক দিবে তখন যেন আল্লাহ সুবহানাহু তাআলা এগুলোকে দেশের এবং পৃথিবীর উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দাওয়াতি মাঠেও আমাদের অনেক পরিকল্পনা আছে, সেগুলো সময় সাপেক্ষে আপনাদের সামনে পেশ করব যে জামিয়া সালাফিয়ার অধীনে সারা বাংলাদেশে দাওয়াতি কাজ আমরা চালাতে চাই, কোনো সংগঠন ছাড়াই, কোনো দল ছাড়াই, ইনশাআল্লাহ। এবং বিশ্বাস করি একদিন সফল হব ইনশাআল্লাহ। তো এই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে দেখেছি নবী রাসূলগণ কি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে বলেন, মুয়াজ বিন জাবাল ইয়েমেনে যাও দাওয়াতি কাজ করো। আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা বাহরাইনে যাও দাওয়াতি কাজ করো। এবং সেই যুগ থেকে নিয়ে রাসূলের তাবে তাবেইন সাহাবীদের যুগ পর্যন্ত দাওয়াতি কাজের মূল কেন্দ্র ছিল মসজিদ। আমরাও চাই যে আমাদের জামিয়া সালাফিয়া থেকে যারা ফারিক করবে, আমাদের যারা ছাত্র হবে, এই সমস্ত ছাত্র আলেমদেরকে আমরা দায়ী হিসেবে, দাওয়াত দানকারী হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে জেনারেল শিক্ষিত বা অশিক্ষিত মূর্খদের দিয়ে নয় বরং আলেমদের দিয়ে দেশে দাওয়াতি কাজ করার ইচ্ছা আল্লাহ যেন কবুল করে। আল্লাহ আমিন। এবং এই কাজগুলো হবে মসজিদ ভিত্তিক। এই জন্য আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি যে সারা বাংলাদেশে আহলে হাদিসদের কয়টা মসজিদ আছে, কতটা মসজিদ আছে তার আমরা একটা জরিপ চালাতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। এর ঘোষণা আমি ডাঙ্গিপাড়ার যে আমাদের দিনী ভাইদের মতবিনিময় সভায় আমি দিয়েছিলাম এবং এটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি চাই, আমরা চাই, জামিয়া সালাফিয়া চাই। এই সহযোগিতা আপনারা কিভাবে করবেন? মাসিক আল ইতেসামের যে ইমেইল আইডি আছে monthlyaltesam.com, এই ইমেইল আইডিতে আপনি আপনার নিজ নিজ এলাকার মসজিদের ছবি,
সেই মসজিদের ঠিকানা, সেই মসজিদের কোন একজন দিনী ভাইয়ের নাম্বার, সহিহ আকীদার মসজিদ, আহলে হাদিস মসজিদ, দল মতের ঊর্ধ্বে মসজিদ আহলে হাদিস আন্দোলনের কি জমিয়তে আহলে হাদিসের কি জামাতে আহলে হাদিসের এটা দেখার বিষয় নয়। কেন? আমি বলি যে আহলে হাদিস আন্দোলন জমিয়তে আহলে হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয়। আহলে হাদিস আন্দোলন জমিয়তে আহলে হাদিস জামিয়া সালাফিয়া প্রত্যেক আহলে হাদিসের সম্পত্তি, আপনাদের সম্পত্তি। এই জন্য মনকে ছোট করার কিছু নাই, সংকীর্ণতার কিছু নাই। প্রত্যেক যত সহিহ আকীদার মসজিদ আছে, আহলে হাদিসের মসজিদ আছে, আমরা সেগুলোর একটা জরিপ চালাতে চাই এবং আমরা আমাদের ফেসবুক পেজে আমাদের ওয়েবসাইট থেকে শেয়ার দিব লিংক। সেখানে গিয়েও আপনারা আপনাদের মসজিদের ঠিকানা আপলোড করতে পারবেন, মসজিদের ছবি আপলোড করতে পারবেন। কিন্তু জরুরি হচ্ছে যে আপনারা মান্থলি আল ইতিসাম যে ইমেইল আইডি আছে সেখানে পাঠাবেন। দ্বিতীয় কথা হচ্ছে আগামীকাল সকালে ইনশাআল্লাহ 8টা 9টা 10টার দিকে আপনাদের সাথে মতবিনিময় সভা হবে, সেখানে আরও কথা বলার সুযোগ হবে। এই বলে এই আশা, এই দাওয়া এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করে এবং আপনাদের নিকট থেকে দোয়া চেয়ে যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাকে, আমাদের পরিবারকে, জামিয়া সালাফিয়াকে তার দিনের খেদমতের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।